জমিতে যান, গাছের গোড়া থেকে নিচে পর্যন্ত, নিচে তার গোড়া আগা পর্যন্ত, ওই যে পেঁপে, ওই যে পেঁপে, ওই যে ধরে গেছে কত সুন্দর সুন্দর ছোট ছোট পেঁপে। এই যে একটা চুষে গাছ আপনারা দেখতেছেন, একটা হাইব্রিড সুন্দর একটা গাছ, গাছটায় মাত্র 15 দিনে আপনারা ফল পাবেন। হ্যাঁ, 7 দিনে বড় হয়ে যায়গা, 15 দিনে ফল পাইবেন। এটাতে কি কি সার ইউজ করছেন? অনেক ছোট একটা গাছ, হ্যাঁ, বেশি বড় হয় না, অল্প মানে ছোট গাছে ফল ধরে না, গাছে ফল ধরে। কি কি ইউজ করছেন? টিএসপি পটাশ সার দেওয়া হয়, প্রথমে জৈব সার দেওয়া হয়েছে। তো ফলন ভালো। পানি দিতে হয় কতদিন পর পর? পানি দিবেন হলো 15 দিন পর পর। 15 দিন পর পর না, গাছের গোড়ায় ফল ধরে কতদিন, মানে পরিপক্ক হইতে কতদিন সময় লাগে? দেড় থেকে 2 মাসের মধ্যে ফল পাইবেন আপনি। দেড় থেকে 2 মাসের ভিতরে না? কত বিঘা জমি? আমার 4000 গাছ আছে। কত বিঘা জমিতে লাগাইছেন এটা? 5 বিঘা জমিতে। 5 বিঘা? হ্যাঁ, 4000 গাছ আছে। কত টাকা খরচ হয়েছে বলুন তো? এপর্যন্ত 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। কিরকম আশা করতেছেন যে ফল করতেছি? 10 লক্ষ টাকার মতো কিনা বেচা হবে। আর এটা কি আপনার এই এই মানে কত এক একটা পেঁপে প্রায় 1 কেজি 1 কেজি ওজন হবে একটা ফল? এগুলো আপনি কোথায় মানে সেল করেন? স্থানীয় বাজারে না কোনো পাঠান? স্থানীয় বাজার তো চাহিদা মিটাই, স্থানীয় বাজারে চাহিদা মিটাই ঢাকায় পাঠানো হয়। কারণ বাজার নাকি? আচ্ছা, ধন্যবাদ।